27 ফেব্রুয়ারি 2022 108টা পৌরসভা ভোট হচ্ছে পশ্চিমবঙ্গের একসঙ্গে। বারাসাত পৌরসভা তার মধ্যে অন্যতম। বারাসাত পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী অর্থাৎ হাফ চিহ্নে আপনি দাঁড়িয়েছেন, আপনি কংগ্রেস প্রার্থী। এই কংগ্রেস প্রার্থী আপনার নাম বিপ্লব। এবার এই 9 নম্বর ওয়ার্ডে এর আগে বিদায়ী কাউন্সিলর কোন দলের ছিল? কংগ্রেসের ছিল। বিদায়ী কাউন্সিলর কংগ্রেসের ছিল, আপনি কংগ্রেসের হয়েই দাঁড়িয়েছেন। বিদায়ী কাউন্সিলরকে কেন দল টিকিট দিল না? উনি তো কংগ্রেস দল পরিত্যাগ করে তৃণমূলে জয়েন করেছেন, সেই জন্য। এই 9 নম্বর ওয়ার্ডে মানুষ কী কী পরিষেবা থেকে বঞ্চিত? আর আগামী দিনে আপনি যদি ইলেকটেড হয়ে আসেন ভোটে জিতে, তাহলে আপনার চোখে রঙিন স্বপ্ন কী কী, কী কী করতে চাইছেন? প্রথম বলি, চেষ্টা করব যেটা 100 ভাগ সেটা হচ্ছে ড্রেন। আর জলমগ্ন হয়ে আমরা যে বাস করি, এই যে ড্রেনের কথা বলেন, ড্রেনটা কি কভার ড্রেন চাইছেন? এখন নেই, কভার ড্রেন ছিল না, কভার ড্রেনটাকে বানানো হলো। আর কভার ড্রেন বানানোর পরে আমরাও কভারে চলে যাব। আপনি এই ওয়ার্ডে ইলেকটেড হয়ে যদি আসেন ভোটে, তাহলে আপনার এই ওয়ার্ডে কি কি করবেন, আপনার চোখে রঙিন স্বপ্ন কি? বাচ্চাদের একটা পার্ক, আমাদের ওয়ার্ডে একটা কমিউনিটি হল, বৃদ্ধদের একটা হাঁটার জন্যে সকাল বিকেল হাঁটার জন্য একটা স্পেস, নিজেদের খেলাধুলোর জন্য একটা পার্ক করা, একটা মাঠ, তার সাথে মাঠ বা পার্ক যেভাবেই আমরা পারি, উপস্বাস্থ্য কেন্দ্র। এবার উপস্বাস্থ্য কেন্দ্র তার সাথে বলবো একটা অ্যাম্বুলেন্স, এবং ইচ্ছা আছে যদি আমরা একটা অ্যাম্বুলেন্সটা পারি, তারপরে ওটাকে ভ্রাম্যমাণ একটা চিকিৎসা পরিষেবার জায়গা, কারণ আমাদের এই ওয়ার্ডে, বিশেষ করে এই ওয়ার্ডে কোনো উপস্বাস্থ্য কেন্দ্র নেই। ভ্যাকসিনের জন্য মানুষ হাহাকার করছে, সেগুলো দেখে আমার এটাই মনে হচ্ছে যে এগুলো আগে দরকার। একটা কমিউনিটি হল নেই মানুষের জন্য, মানুষের কোনো সুবিধা অসুবিধা আপদ বিপদে মানুষকে পাশে সাহায্য করার মতো কোনো একটা জায়গা নেই যেখানে মানুষ গিয়ে তাদের কিছু ব্যথা বেদনার কথা বলবে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প আছে, তার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, এছাড়াও রূপশ্রী, কন্যাশ্রী এগুলোও আছে। পশ্চিমবঙ্গ সরকার সেটা সবার সরকার, সেখানে যে দলই থাকুক সেটা কথা নয়, কিন্তু প্রকল্পগুলো আছে। কিন্তু আপনি এই হাত চিহ্নে দাঁড়িয়ে আপনি যখন বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন, আপনার কাছে এই অঞ্চলের অধিবাসীরা কি কোনো রকম কোনো ক্ষোভ বা কমপ্লেন কিছু করেছে যে এগুলো পায়নি বঞ্চিত? অনেকে অনেকে, সেটা বলুন। অনেকে আছে যারা বার্ধক্য ভাতা পায়নি, যারা স্বাস্থ্যসাথী বলে সেই ধরনের উপকার পায়নি, যাদের পরিবারের যে রোজগার বলতে কিছু নেই এরকম মানুষ, তাদের কোনো রকম সহযোগিতা কোনো সাহায্য করা যেতে পারে। এবারে পুরসভা ভোটে ব্যাংকে যেমন টাকা রাখলে ডিভিডেন্ড হয় পাওয়া যায়, পোস্ট অফিসে টাকা রাখলে ডিভিডেন্ড পাওয়া যায়, তেমনি এবারে এই 108টা পুরসভা ভোটে ডিভিডেন্ড পাবে হচ্ছে দীর্ঘদিন, প্রায় 2 থেকে 2.5 বছর কোভিড-19 পিরিয়ড চলছে। এই পিরিয়ডে মানুষ আর্থিক অবস্থা তো অত্যন্ত শোচনীয় হয়েছে, তাছাড়া বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কোভিড-19 পিরিয়ডে কে কতটা কাজ করতে পেরেছে, মানে প্রার্থীদের মধ্যে, সে যে দলেরই হোক, সে ততটাই ডিভিডেন্ড পাবে এটা আশাবাদী। প্রত্যেকটা প্রার্থী সব দলেরই তারা আশীর্বাদ আশাবাদী। এবার আপনি
এই দু বছর আড়াই বছর ধরে যে কোভিড-19 পিরিয়ড গেছে, আপনি কংগ্রেসের প্রার্থী, আপনি কি কি কাজ করেছেন এই ওয়ার্ডে মানুষের জন্য? বলি প্রথম কথা বলি, আমি এবং আমরা নিজেরা নিজেদের কন্ট্রিবিউট করে, নিজেরা যে যেরকম ভাবে পেরেছে সাহায্য করে, এক মাস থেকে দু মাস আপনারা সবাই জানবেন যে রিলায়েন্সের উপরে একটা রান্নার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কমিউনিটি কিচেন, কমিউনিটি কিচেন। ওখানে আমরা টাকা দিয়ে 50 থেকে 100 লোকের প্রতিদিন দুবেলা খাবারের ব্যবস্থা করেছি। আমরা কোনো প্রচার করিনি, তার জন্য আমি ব্যক্তিগতভাবে কোনো ডিভিডেন্ড তোলার জন্য তাদের কাছে যাইনি। এছাড়া সপ্তাহে একদিন অন্তত 50-60 জন পরিবারকে 2 কেজি চাল, 500 ডাল প্যাকেটে করে, 250 তেল, 50 গ্রাম হলুদ, 50 গ্রাম জিরে গুঁড়ো, 50 গ্রাম ধনের গুঁড়ো, 500 গ্রাম নুন, এইভাবে প্যাকেট করে ড্রাই কন্ডিশনে ওদেরকে আমরা দিয়েছি। আমরা ছবিও তুলিনি, তার জন্য আমরা কোনোরকম তাদের থেকে সামনে দাঁড় করিয়ে রেখে মোবাইলে কোনো ছবি তুলে সেটা কোথাও পোস্ট করিনি, কারণ আমাদের মনে হচ্ছে ওটা আমাদের নৈতিক দায়। আপনাদের একটা সিস্টার পার্সন আছে কংগ্রেস সেবা দল, সেই কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে কিছু কি করেছেন এই ওয়ার্ডে? হ্যাঁ করেছেন, বিগত এই যে 19 হিসাব মতো মার্চ 19 থেকে এটা চালু হয়েছিল, যদি আমার খুব ভুল না, ঠিক মার্চ টোটাল বছর বিক্ষিপ্তভাবে একটা অসত্য কথা বলে তো লাভ নেই যে রেগুলার পেরেছি প্রতি মাসে 30 দিনই পেরেছি সেটা বলবো না, বিক্ষিপ্তভাবে সেবা দলের তরফ থেকে করা হয়েছে। আমরা ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছি, তারা করেছেন, আমরা করেছি, অনেক মানুষ আছে তারা বলেছে যে ঠিক আছে আমরা 10 জনকে একদিন একদিন করে দিয়ে দেবো, তাদের যা একটা সপ্তাহে লাগে। এই অঞ্চলের মহিলারা অর্থাৎ 9 নম্বর ওয়ার্ডে বারাসাত পৌরসভা মহিলারা এবং বৃদ্ধ বৃদ্ধারা কতটা আপনার মাথায় আশীর্বাদের হাত রেখেছে? দেখুন, আমি যাদের দরজায় গিয়েছি অর্থাৎ যাদের দুয়ারে গিয়েছি দুয়ারে আশীর্বাদটা পেয়েছি, সেই আশীর্বাদটা আমার কাছে যথেষ্ট কাম্য, ওই আশীর্বাদকে পাথেয় করে এগিয়ে যাবে। 2024 লোকসভা ভোট, এই লোকসভা ভোটে দিল্লির মাসরা দেখে বসবে, জনগণ যাকে ঠিক করবে, জাতীয় কংগ্রেসকে বসবে না বসবে না, এর আগে তো জাতীয় কংগ্রেসই ছিল। বর্তমান যা প্রেক্ষাপট, আগে যখন দেখুন ভাই যদি বলেন তাহলে অনেক বেশি সূচনাতে যেতে হয়, কংগ্রেস ছাড়া একটা সময় কিছু ছিল না। আজকে যত দল ভারতবর্ষের মুখে দেখবেন তাদের সবার সৃষ্টি কিন্তু কংগ্রেসের, যে যেখানে যে দল করুক তার কিন্তু পায়োনিয়ার টিম যদি আমি বলি তাদের কিন্তু কংগ্রেস। তার মানে আপনি বলছেন ভারতবর্ষে আগে একটাই দল ছিল সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস? একদমই তো, এবং কংগ্রেস ছাড়া বিকল্প নেই। এই কথাই যখন আপনি বললেন তাহলে আপনাকে প্রশ্ন করি, উত্তরপ্রদেশে 58 ভোট, উত্তরপ্রদেশে 58 ভোটে অখিলেশ জিতবে না যোগী জিতবে না প্রিয়ঙ্কা জিতবে? আমার যেটা দেখে মনে হয়েছে কংগ্রেসের সম্ভাবনা প্রবল, তার কারণ যদি বলেন আমি বলে দিই এক কথায়, মানুষ জর্জরিত অনাহারে অত্যাচারে দুর্বৃত্তদের হাতে দগ্ধ হয়ে মানুষ ওখানে আসে, অর্থাৎ সেই জায়গা থেকে একমাত্র পরিত্রাণ করবে কংগ্রেস। 2026 অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের সিংহাসনে কে অলংকার অলঙ্কৃত করবে, কোন দল? আবার বলবো কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই, কেন যদি বলেন উত্তরটা দিয়ে দিই, আজকে যে সরকার আমরা দেখতে পাচ্ছি সেই মাননীয় সরকার, আমার আপনার সরকার, জনগণের সরকার, এই সরকারকেও আসতে হয়েছিল কিন্তু কংগ্রেসের সহযোগিতা, এটা মনে রাখবেন, কংগ্রেসের হাত ধরে
এই সরকার এসেছিল, কংগ্রেস ছাড়া কিছু। কারণটা হচ্ছে আজকে যা, আজকে যা যেসব মাননীয় মাননীয়দের দেখছি, সবারই কিন্তু উৎপত্তি বা সৃষ্টি বা চলা শুরু হয়েছে কংগ্রেস থেকে। আপনার 9 নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা কত? 6,564। তার মধ্যে মহিলা কত শতাংশ? 40%। কথিত আছে যে এই 9 নম্বর ওয়ার্ড ডেঙ্গুর আতুরঘর, আপনি কি বলেন? আমি একমত আপনার সাথে। বিগত কাউন্সিলর প্রথমে কংগ্রেসে ছিল, পরে তৃণমূলে জয়েন করে, কিন্তু তিনি এর কি প্রতিকার করেছিলেন? এক কথার উত্তর দিই, আমিও তো এই ওয়ার্ডেরই বাসিন্দা, কোনো প্রতিকারই নেই। একদিন তেল দিলাম, অতদিন প্রতিকার। সন্ধ্যে 4টে হলে মানুষ প্রচারে যায়, বিকেল 4টে বাজলে মানুষ দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে ঢুকে যায়। 9 নম্বর ওয়ার্ড বারাসাত পৌরসভা 9 নম্বর ওয়ার্ড থেকে আপনি আপনার নিজেকে জেতার জন্য কতটা আশাবাদী? 100% আছে। কী করে বুঝবেন? এখানে যাচ্ছি, যাদের কাছে যাচ্ছি, বেশিরভাগ সময়টা তো আমি এখন মানুষের কাছে যাওয়ার জন্য ব্যয় করছি, এবং প্রতিটা দরজায় দরজায় যাচ্ছি, তাদের সুখ সুবিধা, যন্ত্রণা, বেদনা, অভিযোগ, আবদার, দাবি সবই শুনছি। তাদের কাছ থেকে একটা কথাই জানতে পারছি, তারা একটা কিছু চায়, যে চারটা পরিবর্তন চায়, এবং তারা দুহাত ভরে আশীর্বাদ করতে চায় যদি তারা সুযোগ পায়। বিপ্লববাবু, আপনি 9 নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়েছেন, আপনি যখন পাড়ায় যাচ্ছেন দুয়ারে দুয়ারে, তখন দেখা যাচ্ছে আপনার সঙ্গে মহিলারা প্রচুর রয়েছে এবং পুরুষরা রয়েছে, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে, এই যে স্বতঃস্ফূর্ত, এই যে আপনার জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার কারণ কি? আপনাকে কেন এত ভালোবাসছে তারা? দীর্ঘদিন ধরে মানুষ আমাকে দেখেছে, মানুষের কাছে কিন্তু পরিচিত বিভিন্ন কাজের মাধ্যমে, পেশাগত মানুষের সহযোগিতা প্রয়োজন হলে। এখানে আমি বলব, সন্দেহ মিহিদা আছে, কংগ্রেসের ধারক বাহক করা চলে, আমার বিগত 24 বছর ধরে আমি মিহিদাকে দেখেছি একবার। আপনি যখন মিহিদার প্রসঙ্গই তুললেন, আমি একটু বলে নিই একটা কথা। আচ্ছা বলুন। এই মিহিদাকে দেখে আমাদের শুরু, আর মিহিদা একটা দিন জানে যে রাতের 2টোর সময়ও কেউ যদি ডাকে, আমার সাধ্য থাকলে আমি তার জন্য সাহায্য করি। এবং আপনাদেরকে এটা বলি যে অনেক মানুষ বারাসাতে ঢুকে আছে, আপনি পরীক্ষা করে দেখে নেন, যাদের জন্য আমি বহু অক্লান্ত পরিশ্রম করেছি, আমার পেশাতেও বলুন আলাদা করেও বলুন, কিন্তু তার জন্য আমি কোনো কিছু দাবি করি না, আশা করি। ওটার থেকেই মনে হয় মানুষ একটু আশীর্বাদ দেবে, ভালো লাগে। আপনি যখন মিহিরবাবুর কথাই বললেন, তাহলে ওই প্রসঙ্গে আসুন। মিহিরবাবু হচ্ছে বারাসাতে আপনি বলতে পারেন যে কংগ্রেসের স্রষ্টা। উনি একটা সময় গোপাল মুখার্জি, মিহির বাবু, এরা হচ্ছে কংগ্রেসের স্রষ্টা ছিলেন। পরে গোপাল মুখার্জি তৃণমূলে জয়েন করে, মিহিরবাবু কোনোদিন যাননি, মিহিরবাবু কংগ্রেসেই রয়ে গেছেন। এই যে মিহিরবাবু, আপনি মিহিরবাবুকে দেখিয়ে মিহিরবাবুর করিশ্মা ভাঙিয়ে আপনি কি জিততে চাইছেন? করিশ্মা ভাঙিয়ে বলবো না কথাটা, আমি একটু বিকৃত করবো আপনার কথাটাকে। ভালোবাসার কিন্তু সবার উদ্দেশ্য, তাকে কেনা যায় না, তাকে বিক্রি করা যায় না, তাকে কোনো কিছু মূল্যে পাওয়া যায় না। যে ভালোবাসাটা, যে শ্রদ্ধাটা, মিহিদা আমাকে একদম নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে, এবং সেটা পরীক্ষিত, প্রমাণিত। ভালোবাসার কোনো, মায়ের ভালোবাসার কি কোনো মূল্য থাকে যে মূল্য দিয়ে কেনা বেচা যায়? অকৃত্রিম ভালোবাসা,
আর আমি বলবো মিহিতা ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের সাথে আরো দীর্ঘদিন থাকুক ওই ভালোবাসাটাই আমাদের পাথেয় ভালোবাসাটা থাকলেই আমরা জিতব তার মানে আমি এক কথায় বলছি যে মিহির বাবুই হচ্ছে আপনার আইকন এটাই বলতে চাইছেন তো মিহিরদাও আছেন মিহিরদার সাথে সাথে আরো যারা আছেন সজলদা আছে প্রণবদা আছে এদের আইকনই বলা চলে তো কারণ আমার যিনি চলে যেতে চলেছেন অর্থাৎ বিদায়ী পৌরবী পৌর প্রতিনিধি তিনিও কিন্তু তাদের ভালোবাসা পেয়েছিলেন বলেই ছিলেন ভালোবাসা না পেলে কিন্তু থাকতে পারতেন না কিন্তু দুর্ভাগ্য আমার যে সেই ভালোবাসাটা শেষ পর্যন্ত দিলেন না অর্থাৎ আজকে মা রোজগার করে আমাকে বড় করছে বাবা রোজগার করে আমাকে বড় করছে কিন্তু যেদিন আমি বড় হলাম আমি মাকে ছেড়ে চলে গেলাম বাবাকে ছেড়ে চলে গেলাম আর অনেক বেশি কিছু লোভে আমার মনে হয় না এটা প্রকৃত মানুষ যে সে কারণ যাদের থেকে অকৃত্রিম ভালোবাসা পাওয়া যায় সে ভালোবাসার ঋণ শোধ করা যায় মায়ের ঋণ কিন্তু শোধ করতে পারবে না কেউ সন্তান ঠিক তেমনি মিহিরদাদের ঋণ সজলদা আছে প্রণবদা আছে এদের ঋণ এই ঋণের অর্থ হচ্ছে এই যে গুপিদা আছে এ কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে কোনো স্বার্থ নেই কি স্বার্থ একটাই ভালোবাসার সাথে ভালোবাসাটা যেখানে আসে সেখানে কোনো স্বার্থ কাজ করে না একটা স্বার্থই ভালোবাসা ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন যেদিন তিনটে স এক করতে পারবে সেই দিনই কিন্তু ঈশ্বরের সেই ভালোবাসাটা মিলবে ভালোবাসার কথাই যখন আপনি তুললেন তখন আপনাকে বললি আপনি কি রাজনীতি করার জন্যই রাজনীতি করেন না মানুষের ভালোবাসা ভালো লাগার জন্য আপনি রাজনীতি করেন কোনটা মানুষকে আগে যদি ভালো না বাসতে পারি না তাহলে রাজনীতি করে সেই ভালোবাসা অর্জন করা যাবে আমার কাছে অনেকে আছে অনেকে এসেছে এবং এটা বলছি আমি আপনাকে বাস্তবসম্মত উদাহরণ এবং তার প্রমাণ কারণটা হচ্ছে আমি একটা অন্য কথা বলি আমাকে একজন জজ একদিন বলেছিলেন যে আপনি মামলার মধ্যে নিজেকে অত বেশি জড়ান কেন অর্থাৎ ক্লায়েন্টের জন্য মামলা করছেন ফিস দেবে চলে যাবে অত বেশি আপনি নিজেকে ইনভলভ করেন আমি তার উত্তরটা বলেছিলাম আমি যদি ওই ব্যক্তিটার মতো ইনভলভ না হই তাহলে ওর যন্ত্রণাই বুঝবে এটা আমার কথা এটা কিন্তু সুপ্রিম কোর্টের একজন কাস্টমার বলছেন যে যখন বিচারক কোনো মানুষের বিচার করবে কোনো কেসে তাকে আগে ভাবতে হবে সে ওই লোকটার মতো করে লিখে তবেই কিন্তু সে বিচারটা ঠিক মতো করতে পারে ঠিক আমিও সেই উত্তরটা দেব যে আমি যদি মানুষের সেই বর্তমান পরিস্থিতিটা বুঝতে না পারি অর্থাৎ যে লোকটা জলের পাশে বসে আছে আমি যদি বলি জলের পাশে বসে আছে জল সরে গেলে শুকিয়ে গেলে ঠিক হয়ে যাবে তাহলে কিন্তু আমি কোনোদিনই তার ওই ভালোবাসাটাও পাবো না তার সেই মানসিকতায় পৌঁছাতে পারবো না আগে আমাকে ওর মানসিকতায় পৌঁছাতে হবে সেটা পৌঁছাতে গেলে ওর ভালোবাসা লাগবে সেই ভালোবাসাটা দিয়ে কিন্তু আমার আশা শেষ প্রশ্ন আপনি ন নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী বিপ্লব রায় আমরা মূল্যবান কথাবার্তা আমরা শুনলাম আপনি এখানে আপনার যারা আইকন তাদের কথা তুলেছেন আপনার সাথে যারা আছে তাদের কথাও তুলেছেন খুব ভালো লাগলো আপনার এই কথাগুলো কিন্তু আপনাকে আমার শেষ প্রশ্ন করতেই হবে শেষ প্রশ্ন হচ্ছে আপনি কংগ্রেস প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন বিরোধী আপনার দল আছে এই বিরোধী দলের থেকে আপনি কোনোরকম কোনো হুঙ্কার আজ পর্যন্ত কি পেয়েছেন এর উত্তর কি দেবো ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে আমরা পোস্টার করে এসছি ছিঁড়ে দিচ্ছে আমার একটা টোটো ওয়ার্ডে ঘুরছে তাকে বলা হচ্ছে এখানে এলে ভেঙে দেবো সে পালিয়ে গেছে চারজন টোটো আমরা চারজনকে ইউজ করেছি অর্থাৎ তাদেরকে তার যা ফেয়ার ভাড়া আমরা দিয়েছি সন্ধ্যেবেলা এসে বলছে কালকে থেকে আর ইভেন আপনি দেখবেন আজকে একজন মহিলাকে বহু কষ্ট করে পেয়েছি তো এখান থেকে আমার একটা জিনিসই মনে হয়
আমরা কি ব্রিটিশ আমলে আছি, 1947 সালের আগে আছি না 47 সালের পরে? মানে উত্তম কুমার রেট্রোস্পেকটিভ যেরকম হতো, এখন এটা দেখে আমার তাই মনে হয় আমরা আগে না পরে। তাহলে আপনি বলবেন যে এটা জঙ্গলরাজ চলছে, জঙ্গলরাজ মানুষ বলবে? আমি একা তো মানুষের কেউ নই, এখন মানুষের বলে এসেছি, আর যারা আছেন সেটা মানুষ বলবে।